আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। এগিয়ে চলছে পিয়াটিলাদিন প্রকল্পের নির্মাণ কাজ। আজকের পর্বে পিয়াটিলাদিন প্রকল্পের টঙ্গী উত্তর অংশের ফ্লাইওভার এবং ফ্লাইওভারের উপর যে তিনটি পিয়াটি স্টেশন নির্মাণ করা হচ্ছে এবং 10 লেনের তুরাগ সেতু নিয়ে আমাদের আজকের আয়োজন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বিয়াটিলাদিন প্রকল্পের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিয়াটিলাদিন প্রকল্পের টঙ্গী তুরাগ নদীর উপর যে 10 লেনের ব্রিজ নির্মাণ করা হচ্ছে, সেই ব্রিজের 4 লেনের নির্মাণ কাজ এখনও বাকি রয়েছে। সেই নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পুরাতন সেতুটি ভাঙ্গার আগে এই ফ্লাইওভারের 2 লেন চালু করা হয়েছে, যে 2 লেন দিয়ে ঢাকামুখী যানবাহন প্রবেশ করছে। সামনে যে ফ্লাইওভারের র্যাম্পটি দেখতে পাচ্ছি, সেটি ঢাকা থেকে গাজীপুরমুখী র্যাম্প। এই র্যাম্পটির নির্মাণ কাজ কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ করা হয়েছে, এখন শুধু অপেক্ষা গুণের পালা। কবে শেষ হচ্ছে টঙ্গী তুরাগ নদীর উপর বাকি সেতুর কাজ? যখনই বিয়াটিলাদিন প্রকল্পের টঙ্গী তুরাগ নদীর উপর বাকি সেতু নির্মাণ কাজ শেষ হবে, তখনই এই 2 লেন খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। এতে করে ঢাকা থেকে গাজীপুরমুখী যানবাহনগুলো সহজেই টঙ্গীতে প্রবেশ করতে পারবে এবং আবদুল্লাহপুর এবং টঙ্গী বাজার যে সবসময় যানজট হতো, সে যানজটের হাত থেকে রক্ষা পাবে যানবাহনগুলো। বলা হচ্ছে টঙ্গী এবং আবদুল্লাহপুর যানজট নিরসনে সোনার কাঠি হিসেবে কাজ করবে এই ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি একটি অংশ টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে গিয়ে শেষ হয়েছে। এই অংশে 3টি বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এই 3টি স্টেশনের মধ্যে একটি হচ্ছে টঙ্গী বাটাগেটের ঠিক সামনে অবস্থান করছে, আরেকটি আবদুল্লাহপুর বিআরটি স্টেশন এবং অন্যটি হচ্ছে হাউস বিল্ডিং বিআরটি স্টেশন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি কিন্তু 6 লেন বিশিষ্ট ফ্লাইওভার। এর মাঝখানে 2 লেন দিয়ে চলবে বিআরটি প্রকল্পের বাসগুলো, আর দুপাশের 2 লেন করে 4 লেন দিয়ে চলবে সাধারণ যে যানবাহন রয়েছে সে যানবাহনগুলো। দর্শক, আমি এখন ফ্লাইওভারের উপর যে জায়গায় অবস্থান করছি, এটি ঠিক তুরাগ নদীর উপরে অবস্থান করছি। এখানে সেতুর বাকি যে 4 লেন রয়েছে, সেই বাকি 4 লেনের নির্মাণ কাজ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। পুরাতন সেতুটি ভাঙার কাজও শুরু হয়েছে। ঢাকামুখী পুরাতন সেতুটি ভাঙার পরে এই বিআরটি প্রকল্পের যে তুরাগ নদীর উপর সেতুর যে 4 লেন বাকি রয়েছে, সেই 4 লেনের পাইলিংয়ের নির্মাণ কাজ শুরু হবে। বাকি 4 লেন সেতু নির্মাণ কাজ শেষ করতে বিআরটি প্রকল্পকে 5 মাস সময় পেতে দেওয়া হয়েছে। বিআরটি কর্তৃপক্ষও আশা করছে আগামী 5 মাসের মধ্যেই এই সেতুর যে 4 লেনের নির্মাণ কাজ বাকি রয়েছে, সেই নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের ভিতরেই সফলভাবে শেষ করতে পারবে। বিআরটি প্রকল্পের তুরাগ নদীর উপর যে সেতু নির্মাণ কাজ হচ্ছে, সেই সেতুর নির্মাণ কাজ শেষ হলেই কিন্তু এই ফ্লাইওভার বাকি যে 2 লেন রয়েছে, সেই 2 লেন ঢাকা থেকে গাজীপুরমুখী খুলে দেওয়া হবে। যদিও বিআরটি প্রকল্পের অন্যান্য কাজ দেরিতে শেষ হলেও এই অংশটুকু খুলে দেওয়া হবে ঢাকা থেকে যানবাহনগুলো গাজীপুর দিকে প্রবেশ করার জন্য। সেই ক্ষেত্রে বলা যায় আগামী 5 মাসের মধ্যে টঙ্গী সেতু নির্মাণ কাজ শেষ হয়ে বাকি 2 লেন চালু হলেই কিন্তু টঙ্গী অংশের যে যানজট হয়, সেই যানজট আর হবে না। টঙ্গী সেতুর ঠিক পরের অংশে নির্মাণ করা হচ্ছে বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর বিআরটি স্টেশন। এরই মধ্যে বিআরটি স্টেশনের কিছু কলমের রড বাঁধাই কাজ শেষ হয়েছে। এই আবদুল্লাহপুর বিআরটি স্টেশনটির নিচে যে অবকাঠামোগত নির্মাণ কাজ রয়েছে, সেই নির্মাণ কাজ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। নিচ থেকে উপরে ওঠার জন্য 4টি লিফট এবং 2টি এসকেলেটর নির্মাণ করা হবে নিচে। বিআরটিলাদিন প্রকল্পে গাজীপুরের শিববাই থেকে বিমানবন্দর পর্যন্ত 25টি বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 17টি বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে সমতল ভূমিতে, বাকি বিআরটি স্টেশনগুলো নির্মাণ করা হচ্ছে উড়াল বিআরটি স্টেশন। তবে উড়াল বিআরটি স্টেশনগুলোতে নিচে যে অংশ রয়েছে, সেই অংশতে যাত্রী সাধারণ কীভাবে যাবে তার জন্য কোনো ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত বিআরটি প্রকল্পে নেওয়া হয়নি।
বিআরটি লাইন প্রকল্পের সমতল ভূমির যে স্টেশনগুলি রয়েছে সেই প্রতিটি স্টেশনে কিন্তু রাস্তার পাশ থেকে স্টেশনে যাওয়ার জন্য লিফট সিঁড়ি এসকেলেটর রয়েছে। লিফট সিঁড়ি এসকেলেটর ব্যবহার করে ব্রিজ দিয়ে মূল স্টেশনে নামবে। কিন্তু উড়াল ফ্লাইওভারের উপর যে বিআরটি স্টেশনগুলো নির্মাণ করা হচ্ছে সেই স্টেশনের নিচের যে অবকাঠামো রয়েছে সেটিও কিন্তু রাস্তার মাঝখানে অবস্থান করছে। এখন যাত্রী সাধারণ কিভাবে দুপাশ থেকে রাস্তার মাঝখানে যে অবকাঠামো রয়েছে সেখানে যাবে তার জন্য কিন্তু এখন পর্যন্ত বিআরটি প্রকল্প থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে আশা করছি বিআরটি প্রকল্পটি চালু করার আগে এই সমস্যার সমাধান করবে বিআরটি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এটি বিআরটি লাইন প্রকল্পের হাউস বিল্ডিং বিআরটি উড়াল স্টেশন। বিআরটি লাইন প্রকল্পের যে কয়েকটি উড়াল স্টেশন নির্মাণ কাজ অগ্রগতি হচ্ছে তার মধ্যে অন্যতম হল এই হাউস বিল্ডিং বিআরটি স্টেশন। এরই মধ্যে এই বিআরটি স্টেশনটির উপরের অংশের দুপাশের প্ল্যাটফর্মের যাত্রী ছাউনির নির্মাণ কাজ শেষ হয়েছে। পাশাপাশি লিফটের যে অবকাঠামোগত নির্মাণ কাজ সেই অবকাঠামোগত নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রিয় দর্শক, এই ছিল বিআরটি লাইন প্রকল্পের টঙ্গী থেকে উত্তরা পর্যন্ত এই ফ্লাইওভার এবং ফ্লাইওভারের উপর তিনটি বিআরটি স্টেশন এবং টঙ্গী ব্রিজ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।